নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা ধেয়ে আসছে সুপার সাইক্লোন শীতরাং ঘন্টায় গতিবেগ দুইশো কিলোমিটার ঠিক কোন স্থানে উৎপত্তি হচ্ছে শীতরাঙের কোথায় আঘাত হানবে আমরা জানব কি বলছে দেখুন কালী পুজোর সময় বড় বিপদ ধেয়ে আসতে পারে বাংলার দিকে অন্তত এমনটাই অনুমান দেশের এক শ্রেণীর আবহাওয়া মধ্যে কেননা সতেরো অথবা আঠারোই অক্টোবর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে সেটি ক্রমশ সুপার সাইক্লোনের রূপ ধারণ করে এগিয়ে আসবে ভারতের পূর্ব উপকূলের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে কোনো একটি জায়গায় সেটি ভূমি স্পর্শ করতে পারে সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘন্টায় দুইশো পঞ্চাশ কিমি যা সুপার সাইক্লোনের কথাই মনে করিয়ে দেয় নিম্নচাপটি ঘূর্ণিঝড় হিসাবে রূপ ধারণ করলে তার নাম হবে সিত্রাং আর এই খবরেই রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে বাংলার প্রশাসনিক মহলে কেননা আমফানের ক্ষয়ক্ষতি ও স্মৃতি এখনও সারিয়ে উঠতে বা ভুলে যেতে পারেনি বাংলার মানুষ এরই মধ্যে যদি আমফানের থেকেও শক্তিশালী কোনো ঝড় ধেয়ে আসে তাহলে কি হবে তা ভেবেই শঙ্কিত প্রশাসনের কর্তারা দিল্লির মৌসুম ভবনের আবহাবিদরা অবশ্য এখনই কোনো সতর্ক বার্তা জারি করতে চান না তারা জানিয়েছেন এখনই এই ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করা সম্ভব নয় তবে দেশের আবহাওয়িদের একাংশ জানিয়েছে সতেরো থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আঠারো উনিশ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ক্রমশ শক্তি সঞ্চয় করে সেটি উপকূলের দিকে এগোতে থাকবে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি হতে পারে ঘণ্টায় একশো পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার ভূমি স্পর্শকালে তার সর্বোচ্চ গতি হবে ঘন্টায় দুইশো পঞ্চাশ কিমি চব্বিশ অথবা পঁচিশে অক্টোবর তা স্থলভূমিতে আশ্রয় পড়বে সেই সময় উপকূলে পনেরো থেকে কুড়ি ফুট জলস্বাসের সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হবে এই ঘূর্ণিঝড় যেখানেই আকাধানক উপকূল ও লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি যে ঘটবে সে নিয়ে তারা একদমই দ্বিমত নয় আর এখানেই ভয় পাচ্ছেন বাংলার প্রশাসনিক আধিকারীরা এই ঝড় যদি বাংলার দিকে ধেয়ে আসে তাহলে সব থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু হাজার নয় সালের ঘূর্ণিঝড় আয়লার ক্ষতি এখনও দগদগ করছে সুন্দরবনের দিকে তারপরও একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার উপকূলে আমফানেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে এবার যদি সীতরাং ধেয়ে আসে তাহলে এই দুই জেলার পঞ্চাশ থেকে ষাট কিমি এলাকা জলের তলায় চলে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে এমনিতেই বর্ষা শেষে অক্টোবর ও নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ হিসাবে চিহ্নিত তাই ঘূর্ণিঝড় যে তৈরি হবে না আর তা বাংলার দিকে ধেয়ে আসবে না এমনটা ভেবে না উচিত নয় বরঞ্চ যত দ্রুত সতর্ক হয়ে এই ঝড়ের ক্ষয়ক্ষতি সামলানোর আটকানো যাবে সেটাই বুদ্ধিমানের কাজ হবে